আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে হজ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলতি বছরে সৌদি আরবে হজ করতে যাওয়ার জন্য ভিসা পেতে ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। বিবৃতিতে বলা হয়েছে 2023 সালে হজ ভিসা পেতে হজযাত্রীদের বয়স অন্তত 12 বছর হতে হবে। 12 বছর কম বয়সী কোনো যাত্রী বা তার পক্ষ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। এতে আরও বলা হয়েছে, চলতি বছরে যারা হজ করার পরিকল্পনা গ্রহণ করেছে তাদের নিবন্ধনের বিষয়ে সৌদি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যারা প্রথমবারের মতো হজে যেতে চান, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এর জন্য অবসরের নামের একটি অ্যাপ চালু করেছে সৌদি সরকার। এই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। এখন থেকে পুরুষ অভিভাবক ছাড়াই হজ ও উমরা পালন করতে পারবে নারীরা। সৌদি আরবে আগত মহিলারা এখন থেকে মহরম বা পুরুষ অভিভাবক ছাড়াই তাদের হজ ও উমরা পালন করতে পারবে। মহিলাদের মহরম শর্ত ছাড়াই হজ ও উমরা পালন করার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এখন থেকে যে কোনো মহিলা মহরম ছাড়াই হজ বা উমরা পালন করতে পারবেন। ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই উমরা পালনের জন্য মহরম ছাড়াই ভিসা পেয়েছেন। চলতি বছরে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের হজযাত্রীদের জন্য অনেকটাই বেশি। বাংলাদেশে অনেক হজযাত্রীর কাছে হজে যাওয়ার ইচ্ছাটা ইচ্ছাই রয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশে যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখানে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পায় এবং এই বিষয়গুলো সবাই জানতে পারে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।